হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে শুরু করতে যাচ্ছি সীতাকুণ্ড নিয়ে করা আমাদের একটি নতুন ভিডিও সিরিজ। যদিও এই সিরিজের ফার্স্ট এপিসোড, মানে এই এপিসোডটি আজ থেকে প্রায় এক বছর আগে শুট করা। তো যাই হোক, এই পাহাড়ে ঘেরা সীতাকুণ্ড এরিয়ায় দেখার মতো জায়গার অভাব নেই। কোনোটি অনেক দুর্গম, কোনোটি আবার একদমই হাতের কাছে। তো আজকের এই এপিসোডে সম্ভাব্য কোন কোন জায়গাগুলি ঘুরে দেখতে পারি একটু জেনে আসি চলুন। তো আজকে প্ল্যান হচ্ছে আমরা যাব সহস্রধারা, সুপ্তধারা এবং গুলিয়াখালী সি বিচ, তার পাশাপাশি মহামায়া লেক যদি সম্ভব হয়। আসলে সারাদিনে আপনারা দেখতে থাকুন আমাদের পুরো সিরিজটি। আর আমাদের সাথে আরেকজন ট্রাভেলার আছে, উনি অলরেডি এই সহস্রধারা শেষ করে ফেলছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে চিটাগং যাচ্ছি ট্রেনে করে, ট্রেনের টিকিটের দাম হচ্ছে 110 টাকা করে। তো সস্তা ওয়েটাই আমরা বেছে নিয়েছি, আমরা সীতাকুণ্ড গিয়ে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, এবারকার যাত্রায় আমরা সীতাকুণ্ড যাচ্ছি লোকাল ট্রেনে করে। আর এই লোকাল ট্রেনে করে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এই ট্রেনটি সরাসরি সীতাকুণ্ড স্টেশনে থামাবে। কিন্তু যদি আপনি আন্তনগরে করে যান তাহলে আপনাকে সরাসরি চিটং নামতে হবে এবং চিটং থেকে আবার সীতাকুণ্ড ফেরত আসতে হবে। তবে এটা বলতে পারে লোকাল ট্রেনে করে আসলে আপনাকে অনেক কষ্ট করে আসতে হবে। বলতে পারেন সারা রাত আমাদের কোনো ঘুম হয়নি। তবুও ট্রেনের জার্নি আমার কাছে সবসময় অন্যরকম লাগে। সীতাকুণ্ড নেমে মাত্র 10 টাকার লেগুনা ভাড়া দিয়ে চলে আসি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে। আর ইকো পার্কের সামনে থেকে 500 টাকার বিনিময়ে সিএনজি রিজার্ভ করি 2টি ঝর্ণা দেখার জন্য। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা পার্কের গেট থেকে হেঁটেও যেতে পারবেন। ইকো পার্কে ঢোকার এই যে টিকিট, জনপ্রতি হচ্ছে 30 টাকা, আর সিএনজির জন্য 50 টাকা। ভিতরে ঢুকি। পার্কে ঢোকার কিছু সময়ের ভিতর সবুজ শান্ত প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে রাখবে। চারদিকে পাহাড় আর ছোট ছোট টিলা, অন্যদিকে বন্য পশু পাখির ডাক, সব কিছু মিলিয়ে আপনার এই জার্নির অ্যাডভেঞ্চার এখান থেকে শুরু। কিন্তু নির্জন এই জায়গাটি কতটুকু নিরাপদ এই বিষয়ে ধারণা আমার একটু কম। কিছু সময়ের ভিতর সিএনজি আপনাকে নামিয়ে দিবে এবং সেখান থেকে স্বল্প দূরত্বে ট্রেকিং শুরু। আমরা প্রথমে যাচ্ছি সহস্রধারা ঝর্ণায়। তবে সহস্রধারা থেকে সুপ্তধারা তুলনামূলকভাবে একটু বড়। বেশ কয়েকটি সিঁড়ি মাড়িয়ে যেতে হয় এই ঝর্ণায়। নামার সময় সবুজ প্রকৃতি আর প্রকৃতির নির্জনতা আপনার মনকে শান্ত করবে। হঠাৎ করে কানে ভেসে আসবে ঝিরির জলের শব্দ কিংবা ঝর্ণার গর্জন। আনুমানিক 10 থেকে 15 মিনিট হাঁটার পর দেখা পেলাম সহস্রধারা ঝর্ণা। গতকাল বেশ বৃষ্টি হওয়ার কারণে এখন ঝর্ণা মোটামুটি সতেজ, তবে অন্য সময় আসলে হতাশ হতে পারে। এই সীতাকুণ্ড এরিয়াতে সহস্রধারা 2 নামে আরেকটি ঝর্ণা রয়েছে, আমরা এই সিরিজে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। ঝর্ণার শীতল জলে সবাই যার যার মতো করে গা ভিজিয়ে নিচ্ছে। এগুলো দেখে আসলে আমি নিজেও লোভ সামলাতে পারি, তাই 7-5 না ভেবেই নেমে গেলাম। এখন সকাল প্রায় 11টা। এখানে আর সময় নষ্ট করবো না, আপনারা জানেন আমাদের এই জার্নির মূল আকর্ষণ সুপ্তধারা ঝর্ণা এখনো বাকি। মাত্র অর্ধেকটা সিঁড়ি উঠলাম, যাচ্ছি সুপ্তধারার দিকে। তো ওইটা বেশিরভাগ রাস্তা হচ্ছে ঝিরিপথ। তো চলুন যাই, এখন হচ্ছে 12টা,
দুপুর 12টা, সম্ভবত আর এক ঘন্টা লাগতে পারে, ওইখানে যাওয়ার সময় লাগতে পারে এক ঘন্টা। আসুন যাই। মূল্যবান কিছু উপহার পেলাম, এই যে এগুলা, এগুলা কারাই কাজটা করে, যারা এখানে রেগুলার ঘুরতে আসে তাদের এই কাজ। তো আমি জানি না আপনারা কেন এই কাজগুলা করেন, আপনারা সাথে করে আনেন, কিন্তু খালি স্মৃতি ছাড়া কিছু নেবেন না, আর আপনার উপহার এখানে রেখে যাওয়ার কোনো দরকার নেই। বলেন সহস্র ধারা কেমন লাগলো আপনাদের? সহস্র ধারা যদি এভাবে বলি সিম্পল, তাই নাথিং টু মাচ। আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, বুঝছেন, গত দুদিনের চিটংয়ের বৃষ্টি কথা শুনছি, আইসা তো অস্বাভাবিক বৃষ্টি, অস্বাভাবিক বৃষ্টি, অস্বাভাবিক বৃষ্টি ছিল। তখন দুই দিন আগে আসতেন তাহলে ভালো বৃষ্টি পেতেন, কারণ আমরা কিছুদিন আগে বান্দরবন ট্রেলে গেছি, ভারতকুণ্ড ট্রেলে গেছিলাম, তো এখানে বলা যায় মানে কোমর পর্যন্ত পানি ছিল তখন, মানে এত দুর্গম ছিল ট্রেলার। আমরা এবার যাচ্ছি সুপ্তধারার দিকে। হ্যাঁ, সময় বাঁচাতে আমাদের আগে থেকে রিজার্ভ করা সিএনজি করে যাচ্ছি, যেহেতু দুইটি ঝর্ণায় পার্কের ভিতরে, তাই সুপ্তধারা যাওয়া সিঁড়ি পর্যন্ত যে কেউ চাইলেই হেঁটে যেতে পারবেন। তবে অবশ্যই ঝর্ণায় যাওয়ার আগে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেমন ধরুন উঠানামাতে আপনাকে প্রায় 1000টা সিঁড়ি পাড়ি দিতে হবে, তারপর আবার এক ঘন্টা আসা যাওয়া ট্রেকিং রাস্তা। যারা এই পার্কের ভিতরে শুধুমাত্র একটি ঝর্ণা দেখবেন বলে ঠিক করে এসেছেন, তারা শুধু এটাতেই আসুন, কারণ কষ্ট করে গেলেও এটাই সেরা। অন্যদিকে দেশের অন্যান্য ঝর্ণাগুলো মূলত গহীন পাহাড়ের মধ্যে অবস্থিত, দীর্ঘপথ হাঁটা এবং ট্রেকিংয়ের অভ্যাস না থাকলে সেখানে পৌঁছানো অনেকের জন্য প্রায় কষ্টসাধ্য, তাদের জন্য বলা যেতে পারে এটি একদমই হাতের নাগালে। তবে অবশ্যই মনে রাখবেন, বর্ষার সময় ছাড়া এই ঝর্ণা দেখতে আসলে হতাশ হবেন নিশ্চিত। আনুমানিক 500টা সিঁড়ি নামার পর এবার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর ছিলপথ, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে পারফেক্ট। দূরে ঝর্ণার শব্দ আর বন্য পশু পাখির কলকাকলি, এগুলোই আপনার সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি করবে, আস্তে আস্তে ভুলতে শুরু করবেন জীবনের সকল হতাশাগুলোকে, আর এটাই হচ্ছে আমার কাছে ভ্রমণের বেনিফিট। ঝর্ণার বিকট শব্দ শুনে বুঝতে পারলাম আমরা সুপ্তধারার একদম কাছে, আর মাত্র দু পা বাড়ালেই দেখা মিলবে তার। হ্যাঁ সত্যি, সুপ্তধারা যেন নিজেকে সাজিয়ে বসে আছে আমরা আসবো বলে। ক্যামেরা আসলে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এর বিশালতা আর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
আমি জানি এই ঝর্ণার চাঞ্চল্যতা দেখে আপনার ভীষণ লোভ হচ্ছে, ভাবছেন কবে যাবেন এখানে। বলিয়া তো ভাবার কিছু নেই, আপনি ট্যুরিস্ট অথবা ট্রাভেলার যাই হন না কেন, বেরিয়ে পড়ুন। শুধু ঝর্ণার নিচ থেকে নয়, একটু সাহস করে এর উপর থেকেও ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে নিচের পার্ট, উপরে আছে হচ্ছে আপনার আপার স্টিম, উপরে আরো চারটা চারটা এরপরে ছড়া যেটা আছে ওটা ধরে যদি হেঁটে যান তাহলে আপনারা গলাচিপা ঝর্ণা পাবেন, ওটা আরো বেস্ট। আর গলাচিপা ঝর্ণার উপরে উঠলে বানর টাইপের পশু পাখি দেখবেন, কিন্তু গলাচিপা ঝর্ণায় যেতে আপনার সময় লাগবে 1 ঘন্টা। এরপর এখানে আছে আপার স্টিম, আপার স্টিমের পরে পারে দা, দ্যাটস ইট। আর আমি ফার্স্ট টাইম আসলাম সে আমার কাছে কোনো মানে চ্যালেঞ্জিং কিছু মনে হয়নি। ভ্রমণে আসলে এমন অনেকের সাথে পরিচয় হয় যারা আমার মতো জীবনের বেশিরভাগ অংশ কাটিয়ে দিতে চায় শুধু ভ্রমণ করেই, যার ভিতরে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার নেশা পেয়ে বসে। আমি সীতাকুণ্ডের মধ্যে এখানে এসেছিলাম 2015 সালে। এরপর জোরজোরি ঝর্ণা আছে পন্থীশিলাই, পন্থীশিলার পরে মিরাস বড়দারগোহাটে কমলদা ট্রেল আছে, কমলদা ট্রেলে প্রায় 5-6টি ঝর্ণা, কমলদা ট্রেলের পরে হচ্ছে আপনার এই বোয়ালিয়া অমর মানিক্য যেটা মিরাসরের বাজার থেকে যেতে হয়, এরপর নাপিতে ছড়া, তারপর হচ্ছে হাটুবাঙ্গা হরিণমারা ঝর্ণা, সেটা হচ্ছে আপনার ওই ছোটদারগোহাটে, আবার ছোটদার সহস্রধারা 2 আছে এখানে। আমরা এই ইকো পার্কে যেটা দেখেছি সেটা সহস্রধারা 1, আবার সহস্রধারা 2 হচ্ছে আপনার ওই ছোটদারগোহাটে। ওইখানে গেলে প্রায় 2টা ঝর্ণা দেখা যাবে, সহস্রধারা 2 আর হচ্ছে আরেকটা ঝর্ণার নাম আমার মনে আসছে না, সহস্রধারা 2 ওইখানে, এই যা এইগুলোই ঝর্ণা। মোটামুটি আপনার এইদিকে সব কমপ্লিট হ্যাঁ, আমার সব শেষ এখানে, আমি এখন বান্দরবনে ট্রেকিং করি আর কি। আজকে এই অবধি, দেখা হচ্ছে এই সিরিজের সেকেন্ড এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। সত্যি উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে, ও মাই গড, আর একটু আর অল্প একটু রাস্তা। টায়ার্ড লাগতেছে ভীষণ, সত্যিকারে অনেক টায়ার্ড লাগতেছে। নামতেও কষ্ট হয়েছিল, উঠতে আরো বেশি কষ্ট। ঝর্ণাটা দেখলে জাস্ট মনটা খুশি হয়ে যায়, আসলে কি অবস্থা সে বেটার হলে? ঘুম নাই, ঘুম সেরা, 2 দিন ঘুমাই না আমরা। না ভাই, এটা কথা আপনাদের ঝর্ণা ঘোরা শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমরা বেসিক্যালি আলাদা একসাথেই বেরিয়েছিলাম রাতে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা আলাদা আলাদা করে 2টো ঝর্ণায় ঘুরেছি। আমার ভিডিও আলাদা তৈরি হয়েছে, শিরভাইয়ের ভিডিও আলাদা তৈরি হয়েছে আপনারা দেখছেন, আর আমার ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক চেক করবেন। এই আজকের মতো এই অবধি, অলরেডি বলে দিয়েছি আগে একবার। আচ্ছা তো চলেন, খাওয়া দাওয়া করি, চলেন।